So guys, এখন আমি তোমাদেরকে একটি মজার সিন দেখাবো। তো আমি এই ভিডিওতে একটি এম রাখতে চাই, সেটা হচ্ছে 1.5 লাখ লাইক এবং 50,000 কমেন্ট। তোমরা যদি এটা কমপ্লিট করো তার মানে হচ্ছে আমি জিতে গেছি। Hey guys, Assalamualaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, তোমাদের সবাইকে welcome জানাচ্ছি 7 day 7 video episode number 2 তে। তো গাইস, আজকের এই এপিসোডটি হচ্ছে একটি চ্যালেঞ্জিং ব্লগ। তো গাইস, আজকের এই ব্লগে আমরা যে চ্যালেঞ্জ খেলছি সেই চ্যালেঞ্জটি হচ্ছে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ। তো গাইস, এই চ্যালেঞ্জটি হবে আমাদের তিনজনের মাঝে, আমি, ঋতু এবং মেহেদি। আমরা তিনজন মিলে তিনটা টিম হব আর জয় থাকবে আমাদের হেল্পার ম্যান, জয় আমাদের সবাইকে সাহায্য করবে এই চ্যালেঞ্জে। তো গাইস কাম অন, তো বলো সবাই কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? Yes, আমি প্রস্তুত। তুমি তো চ্যালেঞ্জটা দিছো, ইনশাআল্লাহ তোমাকে আমি হারাবো, ইনশাআল্লাহ। আমি তোমাদের দুইজনকে হারাতে পারবো না, কারণ আমি এক্সপার্ট। আচ্ছা দেখা যাক কি হয়। তো এই চ্যালেঞ্জে যেটা হবে, আমরা তিনজন তিনটা টিম এবং জয় আমাদের প্রতিজনের টিমে চলে আসবে হেল্প করার জন্য। আমার খাবার নিয়ে কথা। আচ্ছা তো সবাই রেডি? Yes। ওকে, তো এখন আমরা ডিসাইড করব যে ফার্স্ট চ্যালেঞ্জটা কার উপর যায়। ওকে, কি আর করে, রক পেপার সিজার না, তাহলে কি বলি? অপু 10-20 এর মধ্যে। অপু 10-20? আচ্ছা তাহলে এবার আমি যদি একটু দাঁড়াও আমরা এখানে। হ্যাঁ গরো, অপু 10, 20, 30, 40, 50, 60, 90। যাচ্ছে আমাদের মেহমানের উপরে। কালকে বিকাল, তোমার কাছে এখন 24 ঘন্টা সময় আছে না? 24 ঘন্টা বেশি করে দিয়েছি। মানে আজকে তুমি আমাদের জন্য ইফতার বানাবা। ওকে, তো এখন তো সেরি টাইম চলছে, সেরি আমরা খাইও নাই। তো আমি সেরি বানাবো নাকি? না সেরি এটা তোমার ইচ্ছা, তুমি বানাইলে বানাই দেবো, না বানাইলে শুধু ইফতার। আচ্ছা তো গাইস চলো এখন আমরা এই গেমের রুলসে চলে যাই, কেমন? তো গাইস এখন আমরা আমাদের ফার্স্ট এপিসোডটি শুরু করতে যাচ্ছি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের। তো ফার্স্ট এপিসোড তো চলে গেল মেহেদির উপর। তো এই গেমটা যখন আমরা কি বলতো ছোটবাটা, তো গাইজ এখন আমরা এই গেমটি শুরু করছি। তো গেমটি শুরু করার পূর্বে আমরা নিয়মগুলো বলে নিই। প্রথম নিয়ম হচ্ছে আমাদের ইফতারের বাজেট হচ্ছে পার পারসন 2,000 টাকা করে। ওকে ওকে, না টিম মেহেদি হাসান 2,000 টাকা তোমাকে দিয়ে দেওয়া হলো, আর আমি যে আগের 1,000 টাকা পাইতাম ওই টাকায় দিকান তো কেন। তো এই 2,000 টাকা তোমাকে দিয়ে দেওয়া হলো। তো এই 2,000 টাকার মধ্যে তুমি আমাদের টোটাল টিমকে খাওয়াবা, ইয়াসিন, আমি, ঋতু এবং জয়, ঠিক আছে? এবার তুমি ইফতারে আমাদের যেটা খাওয়াতে ইচ্ছা তুমি খাওয়াতে পারো। তবে হ্যাঁ, তোমাদের সত্যি সত্যি যেটা ভালো লাগছে বলবা, ভালো লাগছে, যেটা খারাপ লাগছে বলবা খারাপ লাগছে। ওকে, তো গাইস হারানোর জন্য বলবো না। আচ্ছা এখন আমি পয়েন্টের হিসাবটা বলি। তো গাইস এই ইফতার চ্যালেঞ্জের পয়েন্ট কাউন্টে তিনটে স্টেপ থাকবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই টিম, আমরা এই টিম থেকে যে পয়েন্টটা দিব সেই পয়েন্টটা। দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের থেকে তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো, যার ভিডিওতে সবচেয়ে বেশি লাইক আর কমেন্ট হবে তার পয়েন্ট তত বেশি হবে। আর থার্ড নাম্বার স্টেপটা হচ্ছে কমিউনিটি ট্যাব। আমাদের 77 ভিডিওর লাস্ট এপিসোড যেদিন আসবে সেদিন আমরা কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করবো আর সেখানে জিজ্ঞাসা করবো যে তোমাদের মতে কার ইফতারটা সবচেয়ে বেশি বেস্ট হয়েছে, সেটা তোমরা সেখানে ভোট করে জানিয়ে দিবা। ওকে ওকে, ইনশাল্লাহ দেখা যাক এই ইফতার চ্যালেঞ্জে কে জিতে। এখন বলতো সোজ কেন, যখন ভোট তুই আগে তোর এপিসোডটা কমপ্লিট কর না, যাই হোক আমার আমাকে। তো এই আজকের এই ব্লগে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি যদি তোমরা তোমাদের ভালোবাসা গুলো দেখিয়ে লাইক এবং কমেন্ট দাও ভিডিওতে তাহলে আমি অবশ্যই জিতে যাব। ওদের ভোট কোনো ব্যাপার না, যদি তোমরা আমাকে ভোট দাও ওকে, তুমি ভালো ইফতার বানালে অবশ্যই তারা ভোট দিবে। তো গাইস তোমাদের লাইক আর কমেন্ট দুইটা যোগ করা হবে। তো এই ভিডিওতে যত বেশি লাইক আর কমেন্ট হবে মেহেদির জিতা চাষ তত বেশি। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই এপিসোডে যে জিতবে তার জন্য প্রাইজ মানি আছে। আচ্ছা এত যে প্রাইজ মানি হচ্ছে 10,000 টাকা।
আসলে আসলে তাহলে গাইস আমি চাই আমার এই শপিংটা ভালোমতো হোক দয়া করে আল্লাহর রাস্তায় আমি আপনাদের পায়ে পড়ি আমারে ভোটটা দেন আচ্ছা তুমি ভালো ইফতার বানাইলে অবশ্যই ভোট দিবা তো চার কি আছে বুঝলাম না আমি ভালো ইফতার বানাইতে এমনি দিবে না প্লিজ আমারে তো চলো চলো তো গাইস আমরা এখন যাব সেহরি খেতে সো তুমি কি আজকে আমাদের সেহরিতে আমার জন্য কিছু করছো আমাদের জন্য না এটা বলা হয় নাই তাহলে আচ্ছা আমরা তো কিছু বলবো না তোমাকে সব করতে হবে কারণ তোমাদের পয়েন্টই তো আমাদের থেকে এখন তো করব এখন থেকে হচ্ছে তোমাদের ইফতার টাইমে করব কিন্তু আমাদের সেহরি টাইমে তো চ্যালেঞ্জ হয় না আমি চ্যালেঞ্জটা দিই চলো চলো ইফতার করে আসি চলো কাম অন এই ধাক্কা দেয় মানে শুরুতেই এত অভদ্রতা মানে আমি খাবার বের তো দাও কি যাব দেখছো খোদা লাগছে কার আজকে বেশি টাইম নাই ওরা সবাই নিচে সেহরি আনতে গিয়েছে আমি একটু ওয়েট করতেছিলাম কারণ আমি আপনাদের কাছে ভোট চেতে এসেছি তো মেইন কথাটা হচ্ছে আজকে তো আমার চ্যালেঞ্জ তো আমি যেটা চাচ্ছি সবাই আপনারা মিলে আমাকে ভোট দেন কারণ আমি জানি না আমার ইফতারটা ভালো হবে কি খারাপ হবে আমি এখনও কিছুই শিওর না সো প্লিজ 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 একটাই রিকোয়েস্ট আমাকে আজকে এই ভিডিওটাতে বেশি বেশি লাইক দেন এবং কমেন্ট করেন তাহলে হয়তো বা আমি জিততে পারি সো প্লিজ গাইস আপনাদের ভালোবাসাগুলো একটু দেখিয়ে দেন আর আমাকে জিতিয়ে দেন তো আমি এখন যাই ওদের সাথে সেহরি আনতে নাহলে ওরা বুঝে ফেলবে যে আমি ভিডিওটা করে ফেলছি বাই বাই আমি তীব্র নিন্দা জানাই আমি নিচে গেছিলাম সবাই পানি আনতে ভুলে গেছে পানি আনার জন্য আয়সা দেখি ও আমার ভাত নিয়ে ওর ভাত এখানে রেখে দিছে এই যে ওর ভাত এখানে এই যে ওর ভাত আর ও আমার ভাত নিয়ে নিছে তো তুই আমার ভাত চুরি করছিস কেন চুরি না আসলে আমি যা তুই তো ভাত খাতে আমার ভাত না আমি না আমি না আমি কি ডিম আসছে কোন জায়গা থেকে বাজার না আমার এই জিনিসটা একদম ভালো লাগে নাই আবার ডিমও খাই ফেলছে না না খাই নাই এই একটু ডিম কইকে সেম ধরি নাই আমি আমি মাত্র হাত তো গাইস আজকে আমরা একটু তাড়াতাড়ি আসছি প্রতিদিন অনেক বেশি দেরি করে এই জন্য আজকে সবাই বলছে আজকে কোনো মতে দেরি করা যাবে না আজকে তাড়াতাড়ি এসে খাবো আগে তো এখন একটু খেয়ে নিই তারপর কথা বলবো আর যারা যারা দেখছো তারা আমার জন্য একটু দোয়া করো কারণ আমার এপিসোড আমাকে জিততেই হবে প্লিজ এই ভিডিওতে প্লিজ লাইক দাও না আমার মুখতে ভাত উঠতেছে না তোমরা লাইকটা দাও প্লিজ ভাই ফাইল লাগবে না বিশ্বাস করো আমাকে একটু বিশ্বাস করো তোমরা লাইক দাও খাওয়ার পরে কথা বলি হ্যাঁ তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ টাটা বাই বাই গুড নাইট কই যাস এ খারা খারা দিকে দিকে করছে তাই না তুই তো আয় আল্লাহর কসম দরকার বানান জিজ্ঞাসা করুন আল্লাহর কসম রোজা রেখে যদি মিথ্যা তো বলি ওই যে আয় ভাই আল্লাহর কসম কইছ না কোনো বানান জিজ্ঞাসা করুন না ও ভাবছে আমি ওকে বানান জিজ্ঞাসা করবো আরে না আসো নামাজ করে ঘুমাবো ঠিক আছে ঘুমাবো না ওকে আমার সাথে নেই আসলে সাথে থাকবে না তুমি একাই নামাজ পড়বা যাও প্রমিস করে যাও আমি যাবো খালি পাটা ব্যথা করতেছে আমি নামাজ পড়বো না যাই হোক তোমাকে আজকে নামাজ পড়তে হবে প্রমিস আমার মরণ বাঁচানোর কথা আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করেন দশ হাজার টাকা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট আমি আমি চাই দশ হাজার টাকা আমি চাই চাই আর যদি জয়াতে কোনো ভাবে নামাজ মিস দেয় আমি তখনই ভিডিও শুরু করে দিব আমি দিব না আরেকটা বল
এবার এবার পাকায় শুয়ে একটা পোজ দে, এটা পাকায় শুয়ে, পাকায় শুয়ে, আরে দে না দে না দে না দে না, তোর এটা আমার কোন, তোর এটা ডেয়ার দিলাম, পাকায় শুয়ে একটা পোজ দে, পাকায় শুয়ে কি কেমন বুঝলাম না, এই নে তোকে 5 টাকা দিলাম। তো গাইস ওরা গিয়েছে ইফতার আনার জন্য, আমরা এখন অপেক্ষা করতেছি ওদের আসার জন্য, অনেকক্ষণ হয়ে গেল ওরা এখনো আসতেছে না, সো লেটস সি দেখা যাক ওরা কখন আসে। আই থিংক ওরা এখন কেনাকাটা করতেছে, আমার তো ভালো লাগতাছে না, মানে আর আমার আজকে একটু বেশি ক্ষুধা লেগে গেছে। তোর কবে আবার কম ক্ষুধা লাগে? তোর সবসময় বেশি ক্ষুধা লাগে, বেশ লাগে বাট ক্ষুধা লাগে না। আচ্ছা আমি জয়কে নিয়ে একটা জিনিস খুবই সন্দেহ থাকি, জয় তুই কি লুকায় লুকায় খাস মাঝে মাঝে? আমি তো সারাদিন তোমাদের সাথে থাকি, খাই কেমনে আমি সারাদিন না, মাঝে মাঝে কেন যেন উদাও হয়ে যায়। সো আমার কিন্তু ওয়াশরুমে 3 ঘন্টা 2 ঘন্টা থাকে জানো, এখন কি আমি ওয়াশরুমে খাবার নিয়ে জেমি নিয়েও যেতে পারো? এখন বলো যে ওয়াশরুমে যে যেখানে যে তুমি, ওকে তো ঋতু তুমি রেডি হয়ে যাও, কারণ কালকে তোমার এপিসোড আসছে। জি না, কালকে আমার না, কালকে তোমার না, লাস্ট এপিসোড, লাস্ট আমার, লাস্ট আমার, লাস্ট আমার, লাস্ট আমার, আমার 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 লাস্ট, লাস্ট আমি আর সেকেন্ড তুমি, যেহেতু তুমি কম বয়সে তাই তোমাকে সেকেন্ডে না, আমার সেকেন্ড না, আমি লাস্ট, আমি লাস্ট, আমি সেকেন্ড চাই না, বড় ফার্স্ট ছোট পরে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় থেকে ছোট, না না আমার নিয়ম বড় থেকে ছোট না, তোমার নিয়ম বললে হবে না। তো গাইস নেক্সট এপিসোড, নেক্সট এপিসোড কার উপর দেখতে চান, ঋতু নাকি আমি, নিচে কমেন্ট করে জানান। আর মেহেদীরা আসুক, আসলে দেন আমরা ব্লগটা আবার কন্টিনিউ করব। আর প্লিজ প্লিজ গাইস নিচে কমেন্ট করেন যে নেক্সট এপিসোড ঋতু দেখতে চাই, লাস্টের ধামাকা দিব আমি, ইয়েস না আমি দিব, সো লেটস দেখা যাক কি হয়। তো গাইস মেহেদীরা চলে আসছে, সো এই যে দেখতে পাচ্ছ ওরা অনেক বেশি লেট করে ফেলছে, এত লেট হলো কেন তোমাদের? আইটেম খুব বেশি ছিল আর এক এক দোকান থেকে এক একটা জিনিস কিনতে হয়েছে, এক এক জায়গায় যেতে হয়েছে, এর জন্য আমাদের দেরি হয়ে গিয়েছে। আচ্ছা ওই ইয়াসিন হেল্প তো করার কথা ছিল, জয় তুমি কেন এখানে, তুমি কেন হেল্প করছো? অ্যাকচুয়ালি আমি একটা জিনিস চাই, সেটা কি তোমরা অ্যাকসেপ্ট করবা? কি জিনিস? সেটা হচ্ছে আমি জয়ের হেল্প চাই না, ইয়াসিনের হেল্প চাই। আচ্ছা ইয়াসিন যদি করতে চায় যাও, ইয়াসিন তুমি হেল্প করতে পারো, এখন জয়ের হেল্প দরকার নেই, কিন্তু আমি এখন ইয়াসিনের হেল্প চাই। মানে তুমি জয়কে কোনো গুরুত্বপূর্ণ ভাবো না, কারণ জয় 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 চার টিমে সাহায্য করতে পারবে না, তো আমি ওকে সাহায্য করবো, বলো কি করতে পারি আমি? তুমি এক কাজ করো, ময়লা গুলো খালি দিয়েছে, তো আমরা এখন এগুলো ফার্স্টে ওয়াশ করবো, এই যে বল তো এখানে কই ওয়াশ করবো, এখানে নাকি ওইখানে, নিচে 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 নিচে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কাজ করতেছি, বাট এই যে এ এ কখন এ তো কাজ করা শুরু করে দিছে, আমি তো মাত্র ভাবলাম যে কাজ করে না, বাট এখন কাজ, তুই কি তুমি ভাবছো যে আমি, তুমি বুঝে গেছো যে আমি ক্যামেরা নেবো? রাইট, এর আগে আমি কাজ করতেছি। তো গাইস আমরা সবাই মিলে চেষ্টা করতেছি মেহুমামকে হেল্প করার, না অ্যাকচুয়ালি গাইস এখানে আমাকে সবাই হেল্প করতেছে, আমি বলবো না যে আমাকে কেউ হেল্প করে না, আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে আমাকে কেন সবাই হেল্প করতেছে, সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ, আমি খুশি হয়ে গিয়েছি, কারণ আজকে এই ছেলেটা অনেক বেশি কষ্ট করছে, রোজা রেখে বাইরে গিয়ে হাঁটছে, সো আমরা ভাবলাম যে আমরা একটু সাহায্য করি, প্রতিযোগিতা তো আমাদের মধ্যে হবেই, বাট সাহায্য করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে এর জন্য আমি অনেক বেশি খুশি। তো প্লিজ তোমরা এই ভিডিওতে একটা লাইক দাও, লাইক দিলে আরো বেশি খুশি হয়ে যাবে, আর আমার ভিডিওতে বেশি লাইক দিবে, ওকে? গাইস কালকে হচ্ছে ঋতুর এপিসোড, ঋতু ঝগড়া করতেছি, কিন্তু কালকে তোমার এপিসোডই আসবে। জি না, তুমি রক পেপার সিজার করছো, তুমি হারছো, তখন আমি না, আমি লাস্ট। কখন রক পেপার সিজার করলাম? কর এ করতে নেমে দিবে ক্যামেরার কাছে, তুমি রক পেপার সিজার বলছো, তুমি আমি তো তোমাকে মিথ্যা কথা বলবো না, তুমি ঋতুকে বলছো আয় আমি আর তুই রক পেপার সিজার করি, ওটা ফান ছিল, ওটা ফান ছিল, ফান ওটা সিরিয়াস ছিল, তুমি যখন হাই রাখছো তখন এটা তো ফান ছিল না, এগুলা ছিল ক্যামেরাতে কেন? অ্যাকচুয়ালি জিনিসটা হইছে কি,
ওইখানে রাকিব হেরে গিয়েছে তো এর জন্য রাকিব বলতেছে না ফাক চুপ আমি হারিনি অথচ তুমি হারছো জিন আমি নেক্সট তো গাইস আপনারা নিচে কমেন্ট করে জানান যে নেক্সট এপিসোড আপনারা কাকে পছন্দ আমি চাচ্ছি ঋতু পুরাশুক কারণ লাস্ট ধামাকাটা আমি দিব না লাস্ট ধামাকা আমি দিব শুধু আমি দিব আর কেউ আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা কথা বলি রাকিব তুমি কথাটা বোঝার চেষ্টা করো তুমি বলছো না লাস্ট ধামাকাটা তুমি দিবা ইয়েস তুমি এক কাজ করো তুমি তোমার ধামাকাটা মাঝখান দিয়ে দেখিয়ে দাও জানি কেউ জানে তোমাকে বিট না দিতে পারে সোজা হিসাব ওকে লেটস সি দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমরা একদম কাঁপিয়ে দিব সবকিছু আচ্ছা জয় বলো তুই কার টিম আসলে তুই টিমটা কার জি আমাকে মানে মজাদার খাবার খাওয়াবে আচ্ছা শুন আমি তোরে কালকে মজাদার খাবার খাবো ঠিক আছে তুই আমার ভোট দিস বেশি 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 পয়েন্ট দিস তোমাকেই ভোট যাবে আমি বললাম না মন থেকে বলছি তোমাকেই ভোট যাবে যতগুলো কে তাহলে কার কার খাবো তোর কাছে মনে হয় যে বেশি বেস্ট হবে আমার নাকি তোমারটাই ওইগুলো খাওয়া দরকার নেই তোমারটাই বেস্ট আমি আজকে একটু ভয় আছি কারণ আমি যত কিছু ভাবছিলাম সব কিছুই আজকে মেহেদি নিয়ে আসছে জানো আমার লাকটা কত খারাপ আমার মনে হচ্ছে কি ফার্স্ট এপিসোডটা আমার উপর নিয়ে হলেই মনে ভালোই তো তো এখন সেকেন্ড এপিসোডটা আমি রাজি হয়ে যাচ্ছি কারণ সেকেন্ড এপিসোডে আমি যা করার সব করে ফেলবো যাতে পরবর্তীতে ঋতু ওইসব না করতে পারে ভালো কথা ঋতুকে বললো না আবার ঋতু তাহলে ওটা কইরা ফেলবে তো নেক্সট এপিসোডটা আমি আমি ভাবছিলাম যে নেক্সট এপিসোড ওকে দিব বাট নেক্সট এপিসোডে আমি আর ওকে দিচ্ছি না আমি নিজে চলে যাচ্ছি এখানে বসে বসে ভাবলাম যে নেক্সট এপিসোডটা আমারই যাওয়া বেটার হবে হ্যাঁ তুমি যাও তোমাকে ভোট দিব তোমাকে ভোট দিবি তোর কিন্তু অনেক মজা মজা খাওয়া খাবো তুমি আমাকে খাওয়াও আমি তোমাকে ভোট দিব ওকে 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 লেটস সি দেখা যাক কি হয় তো চলো আমরা এখন মেহমমের কাছে যাই দেখি মেহমমের কতটুকু হইলো তো তোমার কতটুকু খাবার কি আজকে খেতে পারবো আমরা ভাইয়া ইনশাআল্লাহ খেতে পারবো আমার তো অনেকটাই আগিয়ে গিয়েছে একটু ওয়েট করতে হবে তো তুমি এখন কি করতেছো কাটতেছো কাটা চলতেছে না কাটাকাটি চলতেছে আচ্ছা তুমি কাটাকাটি তাড়াতাড়ি করো এই তুই এগুলোরে কি করতেছিস মারতেছিস তোরা আপলা তাপলা আপলা আপলা লাল 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 মেহমান তুই কি করতেছিস এটা হচ্ছে এই যে মুড়িতে দিব তো এর জন্য এটাকে আল্লাহ আমার ডেকোরেশন এটা কেটে গেছে এই যেগুলো কি ডেকোরেশনের জন্য বানাইছস না হ্যাঁ ভাই আর কতক্ষণ লাগবে বল না সময় কিন্তু চলে যেতেছে আর বেশি সময় নাই কিছু বলো আমি কথা বলতে পারবো না আমি এখন খুবই ব্যস্ত কারণ আমার হাতে এতটাও সময় নাই তোমার সাথে কথা বলার জন্য এর জন্য আমি এখন আমি কাজ করছি এই তাহলে তুমি আর আগে আগে উঠলা না কেন ঘুম থেকে আজকে একটু লেট হয়ে গেছে প্রতিদিনই তুই লেট করস ইচ্ছা করে লেট করস না কি চলতেছে এখানে আমি জয় তুই লুকো লুকো খাইতেছিস আমি বলি আচ্ছা আমি বলি আমি লেট গুলা নিয়ে ওখানে গেছে আবার বলে খাও না খাইছো না আল্লাহ 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 আরে না আমি রোজা ভাই রোজা রেখে যা খাচ্ছিস ছি ঋতুর মতো জয় খারাপ নামাজ না পড়লে ভাই আপনাকে ভোট দিবেন না বলে দিছি আচ্ছা এটা কোন দেশে আছে যে এমনি কাটে নাচে হ্যাঁ এটা নাচে না এটা যদি আমি সব দিক থেকে ঘুরে ঘুরে স্লাইস না করি একদিক থেকে যদি করি তাহলে একদিকে স্লাইস হবে সব দিকে হবে না বুঝছো আর সিনেমেটিক মিশন এটা হ্যাঁ নিশ্চিত একটা ডান্স করার কাটো তো দেখি তো ডান্স করার কাটো হাত কেটে ফেলবা তো কত রিক্স দিয়ে রোজার মধ্যে ড্যান্স করে আমি এগুলো সব কিছু রেডি করতেছি সো প্লিজ একটা লাইক তো বানতে হয় আর অবশ্যই কমেন্ট তো করবা যে কোন মোমেন্টে সবচেয়ে বেশি ভালো লাগছে তো ঠাকুর কি ধার গেছে গা অনেক কিছু কাছি তো এজন্য ভাগে গেছে গা এটা কি ফল এটা এটা জানি মালটা মালটা আমি জানি না এগুলা কিভাবে খাবো বেদি বাজি যেভাবে কাটতেছে খুবই বিচ্ছি ভাবে কাটতেছে এগুলো বেদি বাজির সাথে মানে এই ফলগুলোর সাথে বেদি বাজি অত্যাচার করতেছে এক কথা আমিও কালকে দেখবো তুমি কি সুন্দর করে কালকে আমার এপিসোড না কালকে ভাইয়ের আছে আচ্ছা পরশু তাহলে পরশু অনেক বেশি বকবক করতেছো সো ওর এপিসোডে দেখবো কি করে একবারে বানায় ইয়ে করে ফেলে তখন কি করব না দুই ভাই বোন ধামাকা করবে ধামাকা দিয়ে ক্যামেরায় লড়াই ফেলবে পরে কিছুই দেখা যাবে না আচ্ছা এখানে আমাকে কেন টানা হচ্ছে আমি বুঝলাম না আমি কি কিছু বলি ভাই বোনে বলছো দাম কেন ভাই গাইস আমি যতটুকু করি আমার বেস্ট ট্রাই দিব বিকজ আমি ছোট আমি কি কিছুই পারি আর আমি আমি আমার কম ট্রাই দিতেছি বুঝছেন আমি কম ট্রাই দিতেছি আচ্ছা দিদি কক কক তো গাইস ওরা পিছনে সবকিছু রেডি করতেছিস তো এখানে জয় বসে আছে তুই জয় বসে বসে কি পাগলামি করতেছিস মানে ট্যাগ করতেছিস আমি ধরলে বসে মাটি ধরার তুমি পাগল ধরলে বসে মাটি ধরবি হ্যাঁ তুমি পাগল তুমি করে দেখাও চ্যালেঞ্জ দিলাম এটা আবার কেমন চ্যালেঞ্জ কইরা দেখো এটা চ্যালেঞ্জ
জানতে পারছ নাই না আচ্ছা দেখি পারি কিনা দোলনায় বসে হ্যাঁ এই যে দোলনায় বসে ধরছি না না পা দুটো উপরে থাকবে তুমি কোনো কিছু ধর হ্যাঁ তুমি কোনো কিছু ধরতে পারবে না ওকে লেটস সি দেখতে ধরি নাই কিছু না তুমি উপরে হাত 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 পিছে থাকবে হাত পিছে নাই রেডি হ্যাঁ এটা কোনো ব্যাপার না মানে একদম পাগল তো তুই আসলে একটা পাগল না আমি লাগর পাচ্ছিলাম না সো গাইস এখন আমি তোমাদেরকে একটি মজার সিন দেখাবো সো বেসিক্যালি রাকিব ওইখানে গেছে আর আমি আমার ক্যামেরাটা নিয়ে আসছি চলো দেখি তোমাদের আসো এই দেখো গাইস এক মিনিট একটু সামনে আসো তো তোমাকে একটা জিনিস দেখাবো আসো না চিকেন রেডি করতেছি তো না এখানে আসো তুমি তোমার হাতে ক্যামেরা কেন আসো একটা মজার জিনিস একটা ম্যাজিক ক্যামেরা নিছস কেন ম্যাজিক তো বললাম আসো ম্যাজিক তো চিকেনটা দেখাই দেখ তোর চিকেন ওয়া কালকে কি আমি করব কি কালকে তুই করবি কালকে আমার 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 চ্যালেঞ্জ কালকে আমার নো নো নেভার নো নেভার নেভার তুমি তোমার একটু পাটা দেখো একবার গাইস দেখো রাকিমের দুই পায়ে দুই জুতো উল্টা ভেজে নিয়ে আসছি না হলো দশ মিনিট সত্যি রোজার রেখে মিথ্যা কথা বলবো না দশ মিনিট দাঁড়ায় থেকে আমি চিকেনটা নিয়ে আসছি আরে অনেক কষ্ট করছে আজকে আমার জন্য অনেক কষ্ট করছে অনেক অনেক এত কষ্ট দেখো আমি এই যে গাইস কালকে আমি আঙ্গুলে দেখো দেখা যায় না দেখা যায় না জল দেখা দেখছো জল কালকে আমি কোনো ভাবেই না আচ্ছা ওকে ঠিক আছে লাশ তো গাইস আমরা রুমে চলে আসছি মেহেদি অলমোস্ট সবকিছু রেডি করে ফেলেছে তো সবকিছু রেডি করতেছে তো মেহেদি তোমার কেমন লাগতেছে তোমার প্রায় সবকিছু রেডি হয়ে গেল টাইম মতো তুমি পারলা অনেক বেশি ভালো লাগতেছে তোমরা বেশি সবাই আমাকে হেল্প করছো থ্যাংক ইউ সো মাচ আর ইয়াসিন একটু বেশি করেছে ইয়াসিনকে আরও বেশি ধন্যবাদ এখন একটাই তোমাদের যেটা করা তোমরা এই ভিডিওতে প্লিজ লাইক দাও গাইস দেখো ছেলেটা কত কষ্ট করছে একদম ঘেমে কালো হয়ে গিয়েছে এই 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 তুই কি করতেছস এই সারাদিন রোজা রাখছি সব বুঝতে পারতিস আমাদের কি পরিমানের কষ্ট হচ্ছে বাকি সময় আমার পানি পেপাস লাগে বাস বাট আজকে আমার ক্ষুধা লাগছে বেশি আই থিং খাবারগুলো দেখে তোমার বেশি ক্ষুধা লাগছে কারণ তুমি তো এরকম খাবার কখনো দেখোই নাই হ্যাঁ কি বলে এগুলো ঠিকই তো বলছি মেহেদি ঋতু কি কখনো এরকম খাবার দেখছে বলো কখনো না বিকজ অফ আমি আজকে ইফতার এনেছি সো এটা আমার ফার্স্ট টাইম সবাই জেনে নাও তোর ফার্স্ট টাইম এরকম ইফতার তুই জীবনে মেহেদি ভাই ফার্স্ট টাইম করছে এটা বলে মেহেদি ভাই কেনাকাটাও ফার্স্ট টাইম করছে তুমি চ্যালেঞ্জ করে দেখছো আমি সত্যি কথা বলবো এর আগে এরকম চ্যালেঞ্জ আমি করি নাই তবে আজকে ফার্স্ট টাইম করছি আর তবে এই এরকম ইফতার ঋতু আজকে ফার্স্ট টাইম দেখছি আমি এর আগে দেখছি আচ্ছা তো আজকে তুমি কি কি করছো সবাইকে একটু দেখাও সো কাম আজকে হচ্ছে আমি তোমার জন্য কোক আনছি বিকজ অফ তুমি কোক অনেক বেশি ভালোবাসো আর ঋতুর জন্য আমি ডিম চপ এনেছি কারণ আমি জানি ঋতু ডিম চপটা একটু বেশি পছন্দ করে আর এটা মুড়িতে দেওয়ার জন্য এনেছি এটা পুরাই মিথ্যা কথা কারণ কি একটু আগে আমি বলছিলাম এই ডিম চপ একটা আমার হবে বিকজ আমি ভালোবাসি চিকেন ডান্স হচ্ছে জয়ের জন্য জয় বলছিল যে ওর চিকেন আর এই যে প্রথমে ভিডিওর প্রথমে ঋতু বলেছিল যে ওর জন্য ফ্রুটস আনতে ফ্রুটসের মধ্যে সবার আগে বলছিল যে আঙুর আনতে আঙুর এনেছি তরমুজ এনেছি মাল্টা এনেছি আপেল এনেছি সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে এই খেজুর এই খেজুরটা এনেছি এই আনারস আর এই যে জয়ের জন্য যেটা বলেছিল যে জয় আমি বাচ্চা জিলাপি চাই এই যে বাচ্চা জিলাপি এনেছি আর এখানে মুড়ি আর এই যে এখানে যে বিশেষ একটা জিনিস সেটা হচ্ছে হালিম এখানে ছিল আমার ইফতার তো আমি এই ভিডিওতে একটা এম রাখতে চাই সেটা হচ্ছে 1.5 লাখ লাইক এবং 50,000 কমেন্ট তোমরা যদি এটা কমপ্লিট করো তার মানে হচ্ছে আমি জিতে গেছি সো প্লিজ গাইস তোমরা আমাকে জিতিয়ে দাও কি আমি যদি শুনো গাইস আমি বলি
ইফতারি পরে যদি অন্য কোন একটা আইটেম বের করে রাখে তাহলে কিন্তু আমি এটা দিব না আমি জিতে গেছি প্রমিস এন্ড কি বলে বলবো আচ্ছা আজকে যে রোজা রাখছি রোজা রাখা তুমি থামো ভাই কিচ্ছু লুকাই নেই তুমি যখন বলছো 1.5 লাখ লাইক আর 50,000 কমেন্ট এইটা শুনেই তো আমার মাথা উল্টা গেছে 1.5 লাখ লাইক আমি আজকে অনেক বেশি কষ্ট করেছি তাই এর জন্য আপনাদের কাছে আমি আপডেটটা রাখলাম সো আশা করি আপনারা আমার আপডেটটা পূরণ করবেন তাড়াতাড়ি এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন আর অবশ্যই একটি কমেন্ট করে দিবেন আপনার লাইক আর একটি কমেন্টের মাধ্যমে আমি এই ভিডিওতে জিতে যেতে পারি সো এই ভিডিওতে জিতবা মানে এই এই চ্যালেঞ্জটি জিতে যেতে পারি সো প্লিজ তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দেন আর আমার আপডেটটা পূরণ করে দেন ধন্যবাদ গাইস আমার মনে হচ্ছে আজান দিচ্ছে সবাই সবাই খাওয়া শুরু করো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো ওই যে কোক আছে সবাই তাড়াতাড়ি খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে ওকে তো গাইজ আমাদের ইফতার সকলের হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার নাম্বার দেওয়ার পালা তো চলো দেখি আমার টিমমেটরা আমাকে কত নাম্বার দেয় আসো সবাই দেখো আমার ইফতারটা এত বেশি মজা হয়েছে যে খেয়ে খেয়ে পেট একদম ফুলে গিয়েছে এটা পেট না মানে কিডনি এটা মানে ও সরি ওনার কিডনি ফুলে গিয়েছে আর ওনার পেট আসলে ফুলে গিয়েছে উনি শুয়ে পড়েছে সো ইফতার করে আমার শরীর লাগবে দাঁড়া একটু উঠেন উঠে আমাকে নাম্বারটা দেন আর আপনার কিডনিটা একটু বের করে একটু বসেন ও এরকম আর কিডনি মানুষের বল আচ্ছা তো এখন পয়েন্টের সময় না হ্যাঁ আমি একটা কথা বলে নেই বলেন আমি যদি খারাপ মানে খারাপ জিনিস পরিবেশন করি সেটা বলবো যে এটা ভালো লাগে না অনেক কষ্ট করছো ভালো কিছু পরিবেশন করে সেটা তুমি অনেক কষ্ট করছো খাবারটা অনেক মজা ছিল কারণ তুমি এটা কিনে নিয়ে আসছো তো যাই হোক তুমি সত্যি সত্যি কি 2000 টাকার মধ্যে সব কিনছো আর নাকি কিছু টাকা পকেটে ভরছো না সত্যি কথা বলতে রোজার মাস আর রোজার সময় তো মিথ্যা কথা বলে বয়স বেশি কোনো হয় তা আমি যেটা বলতে চাই আমি এক টাকাও মানে বাঁচাইতে পারি না আমি চেয়েছিলাম যে যদি কিছু টাকা বাঁচাইতাম তাহলে আমি আর ইয়াসিন একটা পাঞ্জাবি কিনতাম দুজনে ভাগাভাগি দিনে পড়তাম 2000 টাকা দাও টাকা বাঁচে পাঞ্জাবি কিনতাম কারণ ইয়াসিন দিনে পড়তাম যেহেতু আপনি আমার প্রত্যেকটা খাবার এনেছেন যা যা বলেছিলাম স্বাদগুলো অনেক ভালো ছিল আচ্ছা ধন্যবাদ আমি এই নাম্বার পেয়ে সন্তুষ্ট না হলেও হতে হবে আচ্ছা তাহলে আজকের এই ব্লগে মেহেদি টোটাল পেল তুমি কি শিওর তুমি একই দিবা পয়েন্টটা চেঞ্জ করা উচিত রাগ করে পয়েন্টটা উচিত না আপনাদের পালা আপনারা যেটা করবেন প্লিজ প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দিবেন আর একটু কষ্ট হবে জানি কমেন্ট করতে দয়া করে একটু কমেন্ট করেন আমি এই ভিডিওতে এম রাখলাম 1.5 লাখ লাইক 50,000 কমেন্ট যদি এটা কমপ্লিট করো তাহলে আমার আরেকটি স্টেপ পূরণ হবে আমি ফার্স্টে যাওয়ার তো প্লিজ তোমরা যেটা করবা লাইক আর কমেন্ট দিয়ে দাও তো গাইস আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই আই মিন কালকে 12টায় যাবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখা যাক কালকে কার এপিসোড আসে ঋতুর নাকি আমার তো গাইস আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কালকে 12টা বাজে সো টাটা টেক হ্যাভ ফান খোদা হাফেজ আল্লাহ হাফেজ গাইস বাই বাই